ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টুডেন্টস মাই টিউটেল স্কিম আজকে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে নতুন একটা প্রবন্ধ রচনা করিয়ে দেবো কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যে তার বইমেলা দু হাজার তেইশ প্রবন্ধ রচনাটা দরকার সেই জন্য তার কথা চিন্তা করে আজকে আমি আমাদের চ্যানেলে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বইমেলা দু হাজার তেইশ প্রবন্ধ রচনাটা তোমরা কীভাবে লিখতে পারো এবং কীভাবে লিখলে ফুল নাম্বার পেতে পারো তো চলো বেশি দেরি করে আমাদের ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন প্রেস করে অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এর মধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো দেখো স্টুডেন্টস আমি এখানে হেডিং করে নিয়েছি বইমেলা দু হাজার তেইশ বলে আর আমি প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে আমি এখানে একটা কোটেশন দিয়ে দিয়েছি এখানে কোটেশন দিয়েছি দেখো এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন আমি এখানে লিখতে ভুলে গেছি তোমরা একটু লিখে নাও এখানে একটা হাইপেন দিয়ে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তাহলে আমাদের এখানে কোটেশনটা হচ্ছে জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে রবীন্দ্রনাথ ঠাকুর এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কোটেশন তারপরে দেখো আমাদের ভূমিকা দেওয়া হয়েছে বই মানুষের একমাত্র নীরব বন্ধু মানুষের নিত্য সঙ্গী সর্বোত্তম সহচর। মানুষ প্রতারণা করে কিন্তু বই প্রতারণার পরিবর্তে জ্ঞানচক্ষু প্রসারিত করে মানুষ ধ্বংস হয় কিন্তু বই থেকে যায় বই প্রসাদ প্রাসাদের চেয়েও মন্দির মসজিদের চেয়েও বড় গ্রন্থপাঠ মানুষের এক নেশা এই নেশাতেই মানুষ ছোটে দুর্নিবার পাঠাগারে ছোটে বই মেলায় এইটুকু আমাদের ভূমিকা তারপরে আমাদের পয়েন্ট হচ্ছে এখানে আমি একটু ভুল করে ফেলেছিলাম বর্তমানে গ্রন্থপাঠ তাই কাটাকুটি হয়েছে কিন্তু এটা আমাদের পয়েন্ট হচ্ছে বর্তমানের গ্রন্থপাঠ একটা সময় প্রতিটা পাড়ায় লাইব্রেরি ছিল শুধু তাই নয় কোন কোনো লোকেদের বাড়িতেও একটা আস্ত লাইব্রেরি ছিল এখনো বহু লোকের বাড়ির ড্রয়িং রুমে পাহাড় প্রমাণ বা পাহাড় প্রমাণ বই দেখা যায় অবশ্য বই পড়ার নেশা আগের তুলনায় অনেক কমে গেছে আগে লোকে ঘর ঘর সাজাতেন বই দিয়ে এখন সাজানোর জন্য প্রচুর জিনিস এসে গেছে মানুষের বই পড়ার চাহিদা কমে যাওয়ার একটা মূল কারণ টিভি ও মোবাইল যাই হোক বইয়ের চাহিদা কিছু কমলেও বেশ কিছু নতুন পাঠকও তৈরি হয়েছে এই নব্য পাঠকদের জন্যই বইমেলা তারপরে পয়েন্ট হচ্ছে বইমেলার প্রারম্ভ সম্ভবত উনিশশো সালে বইমেলা শুরু হয়েছিল তখন বেশিরভাগ জনই তাদের স্কুল কলেজ চাকরি এসব নিয়ে মেতে থাকতেন তাই বইমেলা নিয়ে তখন কারোর তত আগ্রহ ছিল না বললেই চলে কিন্তু বই পড়ার নেশা যাদের ছিল তারা কি আর নিজেদেরকে ধরে রাখতে পেরেছিল তবে প্রথম প্রথম বইমেলা সকলকে অত আকর্ষণ করত না বরং বঙ্গ সংস্কৃতি সম্মেলনের আকর্ষণ সময় মানুষের কাছে অনেক বেশি ছিল কারণ এই সম্মেলনে নাটক আধুনিক গান রাগ প্রধান গান নৃত্য বা বাদ্যযন্ত্র প্রভৃতি সংস্কৃতির বিভিন্ন দিক মানুষ একসঙ্গে উপভোগ করত। কিন্তু কালক্রমে বঙ্গ সংস্কৃতিকে তুলে দিয়ে সেই জায়গা নিয়ে নিল বইমেলা আর উনিশশো সালে এই মেলা আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করে তারপরে আমাদের পয়েন্ট হচ্ছে বর্তমানের বইমেলা বইমেলা আসলে এক মিলন মেলা একসময় আমাদের গ্রামীণ মেলাগুলি এই মৈত্রী মিলন মেলার কাজ করত বা এখনো করে নানা গ্রাম গ্রামান্তর থেকে অসংখ্য মানুষ এই মেলায় অংশগ্রহণ করে দরজানাজ মাঝে ভালো মন্দ সুখ দুঃখ শান্তি সংগ্রামের খবরও আদান প্রদান হয় অনেকেই বই পড়ার ইচ্ছে থাকলেও বই কেনার অভাবে পড়তে পারেন না কিন্তু বই বইমেলায় খোলামেলাভাবে দোকানে ঢুকে বই দেখার সুযোগ থাকে বিপুল বইয়ের মাঝে নিজের পছন্দের বই খুঁজে পাই বলেই তা হয়ে ওঠে মিলন মেলা তারপরে পয়েন্ট হচ্ছে বইমেলা দু হাজার তেইশ দু হাজার তেইশে বইমেলা ঠিক কীভাবে উদযাপিত হয়েছে সেই সংক্রান্ত ডিটেলসগুলো তোমাদের এখানে আলোচনা করতে হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে উদ্বোধন হয়েছে এবছরে ছেচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলার বইমেলা এখানে রটা ভুল করে চলে এসেছে এখানে শুধু বইমেলা হবে আর ব্রাকেটা আমি লিখেছি ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এইবারের থিম কান্ট্রি ছিল স্পেন ফ্র্যাঙ্কফুট বইমেলার আদর্শ অনুপ্রাণিত হয়ে উনিশশো ছিয়াত্তর সালে বিড়লা প্ল্যানিটোরিয়ামের সামনের মাঠে কয়েকটা মাত্র স্টল আর প্রদর্শনী নিয়ে শুরু হওয়া এই মেলা এখন আন্তর্জাতিক উদ্বোধনী দিন সহ মোট দিন ধরে চলা এই বই উৎসবে যোগ দেন লাখ লাখ পাঠক নামে বইমেলা হলো বিভিন্ন সময় অভিযোগ উঠেছে সাম্প্রতিককালে বই ছাড়াও খাবার দাবার অলঙ্কার জুয়েলারি বা নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করা হয় বইমেলায় তা সত্ত্বেও মেলা আছে মেলাতেই চেঞ্জ হবে পরিসংখ্যান বলে বইমেলায় সব থেকে বেশি বিক্রি হয় রান্নার বই ভূতের গল্প আর রহস্য গল্প উপন্যাস তবে প্রবন্ধ এবং কবিতার বইয়েরও ক্রেতা কবিতার বইয়ের ক্রেতাও কম নেই বাঙালি চিরকালই কবিতা প্রেমী কাজেই কবিতার বইয়ের বিক্রি ভালোই হয় প্রতি বছর এবছরও তার ব্যতিক্রম হয়নি ইংরেজি গল্প ও উপন্যাসও ভালো পরিমাণে বিক্রি হয় বইমেলায় বহু লেখক কম্পিউটারে নিজে হাতে লিখে পাণ্ডুলিপি পাঠান যা দিয়ে সরাসরি পৃষ্ঠে ছাপানো যায় আধুনিক প্রযুক্তি সবসময় স্বাগত তবে তা যেন পাঠককে স্বস্তি দেয় তবেই বই লেখা বই ছাপা এবং বইমেলা সার্থক হয়ে তারপরে লাস্ট পয়েন্ট আমাদের উপসংহার বর্তমানে বই পড়াকে সময় অপচয় করা মনে করা হয় এখনকার মানুষ আশ্রয় নেয় নেট দুনিয়ার বা দূরদর্শনের অনেকের ধারণা বইমেলা বেড়ানোর জায়গা ছাড়া কিছুই নয় কিন্তু এই ধারণা সত্যি নয় বইমেলা দেশ ও জাতির অগ্রগতির ও সংস্কৃতির পরিচয় প্রদান করে গ্রন্থ সম্পর্কে যথার্থ তথ্য কেন্দ্র হল বইমেলা প্রকৃত বই পড়ার হদিশ দেয় বইমেলা লেখক প্রকাশক পাঠক ত্রিবেণী সঙ্গমে বইমেলার সার্থকতা তো এখানেই আমাদের প্রবন্ধ রচনা শেষ হয়েছে আশা করি তোমাদের প্রবন্ধটা ভালো হয়েছে এবং তোমরা প্রবন্ধটা ভালো করে ভালো লেগেছে এবং প্রবন্ধটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ তো আজকে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে বইমেলা দু হাজার তেইশ প্রবন্ধ রচনাটা ভালো করে লিখিয়ে দিলাম যাদের যাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়নি হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টটা জানাবে আমি তাদেরকে সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লেগে তাহলে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবে আর আজকের ভিডিও এই পর্যন্ত পরের কোনো ভিডিওতে আমি তোমাদেরকে নতুন কোনো বিষয় নিয়ে ভিডিও বানাতে চলে আসবো আর তোমাদের যদি কোনো কিছু ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্য আমাকে কমেন্ট করবে আমি সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো